হলমার্ক গহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ঐতিহ্যবাহী ফুল উৎসবে মেতেছে কলম্বিয়ার ছোট শহর মেডেলিন। নজর কাটা নকশায় ফুলের ডালি দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনে চমক দিচ্ছে স্থানীয়রা। 1957 সাল থেকে শুরু হওয়া এই প্যারেডে সুখ্যাতি ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। ফুলের সৌন্দর্য উপভোগে পর্যটন নগরীতে পরিণত হয়েছে মেডেলিন। ক্রাইমিয়ার সামরিক অস্ত্রাগারে চালানো হামলাকে স্যাবোটজ বা নাশকতা হিসেবে আখ্যা দিল রাশিয়া। যদিও ঠিক কোন পদ্ধতিতে চালানো হয়েছে ধ্বংস কার্যক্রম তা স্পষ্ট করেনি মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, দখলদার বাহিনীর গাফিলতির কারণে ক্রাইমিয়ায় ঘটেছে সিরিজ বিস্ফোরণ। বিশ্লেষকদের অভিমত, রাশিয়ার সঙ্গে সমঝোতার সুবিধা করতে পারছে না ইউক্রেন, সেই কারণেই চোরাকোপ্তা হামলার এই কৌশল। চলতি সপ্তাহে ইউক্রেনে সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। $740 বিলিয়ন স্বাস্থ্য সুরক্ষা, করারোপ এবং জলবায়ু বিষয়ক বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার মধ্যে সবচেয়ে বড় $375 বিলিয়ন তহবিল যাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ 44% কমানো। তাছাড়া জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমাতেও কাজ করবে সরকার। গ্রিস তুরস্ক সীমান্তের নির্জন এক দ্বীপ থেকে উদ্ধার পেলে 38 অভিবাসন প্রার্থী। মঙ্গলবার তাদের শনাক্তের পর গ্রিস কর্তৃপক্ষ চালায় অভিযান। ক্রাইমিয়ার সামরিক অস্ত্রাগারে হামলার ঘটনাকে স্যাবোটজ বা নাশকতা আখ্যা দিল রাশিয়া। মঙ্গলবার রুশ নিয়ন্ত্রিত অঞ্চলটিতে নতুনভাবে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করে হোয়াইট হাউস। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, উকিরপাড়া, রায়গঞ্জ। ফোন নম্বর 0352324233 এবং 8967941588। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, কারিগরি তোমার জন্য। বিশ্বজুড়ে কোটি কোটি টাকায় বিভিন্ন সাপের বিষ বিক্রি হতে দেখা যায়। তবে সাপের বিষের চেয়েও দামি বিষ রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি বিষ কাঁকড়া বিছের বিষ। বিষাক্ত এই প্রাণীর মাত্র ১ লিটার বিষের মূল্য $40। ইউরোপে বেশ কয়েকটি দেশে ঔষধ তৈরি সহ নানা কাজে ব্যবহৃত হয় কাঁকড়া বিছের এই বিষ। হলিউডে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত অভিনেতা জনি ডেপ 25 বছর পর আবার পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন। শস্যবাহী আরও 5টি জাহাজ ছেড়ে গেল ইউক্রেনের বন্দর, মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে এ তথ্য। ফ্লোরিডার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি বেড়েছে। গোয়েন্দা সংস্থার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে FBI বিচার বিভাগের সদস্য ও সরকারি কর্মীদের ওপর হামলার সংখ্যা বেড়েছে। এমনকি FBI সদর দফতরের সামনে বোমা পেতে রাখার মতো ঘটনাও ঘটতে পারে। শ্রীলঙ্কার বন্দরে চীনা জাহাজ নোঙরের ঘটনায় গভীরভাবে নজর রাখবে ভারত। বুধবার ব্যাংককের সংবাদ সম্মেলনে একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। ফ্রাঞ্চাইজি লিগে রমরমা ব্যবসার কারণে টেস্ট ক্রিকেট ট্রেন্ড বোল্টের মতো বোলার হারাবে এমনটাই মনে করেন 40 বছর বয়সী টেস্ট ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। কিছুদিন আগে পারিবারিক কারণে ফ্রাঞ্চাইজি লিগের সঙ্গে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলার ট্রেন্ড বোল্ট। তার এই সিদ্ধান্তকে সঠিক বলে জানালেন অ্যান্ডারসন। এশিয়া কাপে নিজের স্বরূপে ফিরবেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি, এমনটাই মনে করেন BCCI এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। বেশ কয়েকদিন ধরে রান নেই বিরাটের ব্যাটে, কিন্তু সে একজন দারুণ খেলোয়াড়, বিশ্বাস BCCI বসের। আজকের স্পেশাল 14 এ পর্যন্তই। আগামীকাল স্পেশাল 14 দেখা যাবে এই চ্যানেলে এই সময়। চোখ রাখুন টাইমস 14 বাংলায়।